السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا وحده لا شريك له. نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في فضائل ومسائل الأضحية. আজকের খুতবা কোরবানির ফাজাইল ফজিলত এবং মাসালা মাসাইল সম্পর্কে। আমরা গত সপ্তাহতেও কোরবানির ফাজাইল ফজিলত মাসালা মাসাইল সম্পর্কে আলোচনা করেছি। এই সপ্তাহতে ইনশাআল্লাহ করবো, আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন। আল্লাহ পাক কালামুল্লাহ শুরু ইরশাদ করেন, আল্লাহ পাক একখানা সূরা নাজিল করেছেন কোরবানি এবং তার নামাজ সম্পর্কে বর্ণনা করে। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহকে ইরশাদ করেন, হে আমার হাবিব, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়ুন। লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য কুরবানি করুন। নিশ্চয় যারা আপনার শত্রু রয়েছে, বিদ্বেষী রয়েছে, এরা সকলে নির্বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। এই সুরার মধ্যে আল্লাহ পাক অনেক কিছু বলেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান অনেক কিছু বর্ণনা করেছেন। বিশেষ করে কোরবানি এবং তার নামাজ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। যে কোরবানির বিষয়টা এবং তার নামাজের বিষয়টা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাই স্পষ্ট করে বলা হয়েছে। যে ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ুন আপনার রবের জন্য, এবং লিরাব্বিকা ওয়ানহার,
কুরবানি করুন আপনার রবের জন্য। হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসূলদের রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইরশাদ করেন, আফজালুল ইবাদাত ইয়াউমুল ঈদ ইরাফাতু দামুল কুরবাত, আফজালুল ইবাদাত ইয়াউমুল ঈদ ইরাফাতু দামুল কুরবাত, ঈদের দিন সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে, অর্থাৎ কোরবানির ঈদের দিন সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি করা। কোরবানির ঈদে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরবানি করা, রক্ত প্রবাহিত করা, যেটা আল্লাহ পাক নিজে নির্দেশ দিয়েছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসূল রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে রয়েছে, আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة لهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى والفطر। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসূলদের রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মদিনা শরীফে তাশরিফ আনলেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনা লাহুম ইয়াউমান ইয়ালাবুন ফীহিমা, মদিনা শরীফের যারা অধিবাসী ছিলেন তারা দুই দিন সেখানে খেল তামাশা করতেন। ফাকালা মাহাযানিল ইয়াউমান, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসূলদের রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জিজ্ঞাসা করলেন, হে মদিনা শরীফের অধিবাসী, এই দুদিন আপনারা কি করেন? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তখন মদিনা শরীফের যারা অধিবাসী ছিলেন তারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুদিন আমরা সেই জাহেলিতের যুগ থেকে, অনেক পূর্ববর্তী যুগ থেকেই খেল তামাশা করে আসতেছি। এটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসূলদের রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন, কদ আবদালাকুমুল্লাহ বিমা খায়রাম মিনহুমা ইয়ামাল আদা ওয়াল ফিতর, যে নিশ্চয় আল্লাহ পাক আপনাদের এই দুই দিনকে পাল্টি, অর্থাৎ খেল তামাশাটা বাদ দিয়ে, যেটা শরীয়ত জায়েজ নেই, ইসলামে জায়েজ নেই, সেটা পাল্টিয়ে নতুন দুদিন দিবেন, একটা হচ্ছে ইয়াউমুল আদহা, আর ইয়াউমুল ফিতর কোরবানির দিন, আর হচ্ছে রোজার ঈদের দিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন যে আল্লাহ পাক আপনাদেরকে এই দুই দিন পাল্টিয়ে অন্য দুটা দিন দিবেন। এটা বলে তিনি নিজেই সেটা ঘোষণা করলেন, এর পরিবর্তে একটা হবে ঈদুল ফিতর, একটা ঈদুল আদহা। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের হাবিবের কথা একই রয়েছে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলার অর্থই হচ্ছে আল্লাহ পাক বলা। সেটি তিনি বললেন যে আল্লাহ পাক আপনাদেরকে এ দুদিন পাল্টিয়ে নতুন দুটা দিন দিবেন। এটা বলে তিনি নিজেই ঘোষণা দিয়ে দিলেন, বলে দিলেন একটা হচ্ছে রোজার ঈদ, একটা কোরবানির ঈদ। সুবহানাল্লাহ। এখন কোরবানির ঈদের হুকুম আহকাম সেটা আলাদা বর্ণনা করা হয়েছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা আশারা সিনিন ইউদাহি, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসূল রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মদিনা শরীফে 10 বছর অবস্থান করেছেন, প্রতি বছরই তিনি কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন 10 বছর অবস্থান করেছেন, সেখানে কোরবানি দিয়েছেন। যদিও সূরা কাউসার নাজিল হয়েছে মক্কা শরীফে,
কিন্তু এর হুকুমটা জারি করেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ জারি করে তিনি নিজেও ঈদ করেছেন, কোরবানি করেছেন। বিশেষ করে কোরবানির ঈদ কবে হবে, কোন মাসের সাথে সম্পর্কযুক্ত, সেটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ ওয়া শাফি ওয়াল বাতর, আল্লাহ পাক বলেন কসম সকালের, কসম সে দশ রাত্রি, কসম জোর এবং বেজোরের, সূরা ফজরের মধ্যে এটা বলা হয়েছে। আল্লাহ পাক সকালের কসম করেছিলেন, গুরুত্ব বুঝিয়েছেন, দশ রাত্রির গুরুত্ব বুঝিয়েছেন, কসম করেছেন জোর এবং বেজরের কসম করে গুরুত্ব বুঝিয়েছেন। হাদিস শরীফে রয়েছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল বাতরু ইয়াউমান নাহার, আল বাতরু ইয়াউমা আরাফা, ওয়াশাফু ইয়াউমান নাহার। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক যে কোরআন শরীফে বললেন ওয়াশাফি ওয়াল বাতর, জোর এবং বেজরের কসম, বেজরটা হচ্ছে আরাফার দিন আর জোরটা হচ্ছে ইয়ামুন নাহার কোরবানির দিন, এবং এই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন দশ রাত্র, এবং কসম হচ্ছে সকালের অর্থাৎ ইয়ামুন নাহার। যেহেতু জিলহজ মাসটা একদিক থেকে হজের মাস আরেক দিক থেকে কোরবানির মাস, এবং এটা হারাম মাস হিসেবেও আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, জিলহজ মাসের দশ তারিখে ইয়ামুন নাহার অর্থাৎ কোরবানির দিন হয়ে থাকে। এখন আল্লাহ পাক জোর বেজরে কসম করেছেন, সকালের কসম করেছেন, এবং সেই দশ রাত্রি অর্থাৎ জিলহজ মাসের এক তারিখ থেকে দশ রাত্রির কসম করেছেন, যেহেতু এর আলাদা খুসুসিয়ত রয়েছে, গুরুত্ব রয়েছে। আর জোর এবং বেজোর বলতে একদিক থেকে আরাফার দিন এবং কোরবানির দিন, অন্যদিক থেকে আল্লাহ পাক যেহেতু সমস্ত কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন সেটাও বুঝিয়েছেন। আবার আল্লাহ পাক স্বয়ং নিজে, যেটা হাদিস হচ্ছে আল্লাহ উইত্র নিহবুল বিতরা, আল্লাহ উইত্র নিহবুল বিতরা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক বলেন হে আমার হাবিবকে বলে দিন আল্লাহ পাক এক, একক, আল্লাহ পাকের সাথে কারো কোনো শরীক নেই। যে আল্লাহ পাক বেজর, তিনি বেজরকে পছন্দ করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও একক, অর্থাৎ যার উচিত আল্লাহ পাক সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন তিনি আল্লাহ পাকের হাবিব, নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে জোর এবং বেজরের আলাদা গুরুত্ব রয়েছে, মর্যাদা রয়েছে, সেটা আরাফার দিন হোক কোরবানির দিন হোক সব সহজ রয়েছে। আর এই দশ রাত্রি যেটা রয়েছে জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ, আজকে তো জিলকদ মাসের তিরিশ তারিখ, কালকে থেকে জিলহজ মাসের এক তারিখ শুরু হবে। এখন এই রাত্রগুলির দিনগুলির অনেক ফজিলত রয়েছে, যেটা হাদিস শরীফে বর্ণিত রয়েছে। আর নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলা আল্লাহি ইউতা'বাদু লাহু ফীহা মিন আশরি যিল হিজ্জা, ইয়াদিলু সিয়াম কুল্লি মিন বিসিয়ামি সামা ওয়া কিয়াম কুল্লি লাইলাতিন মিন বিকিয়ামি লাইলাতিল কদর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলা আল্লাহি আইয়ু তা'বাদু লাহু ফীহা মিন আশরি যিল হিজ্জা, জিলহজ মাসের যে প্রথম দিন দশ দিনের এবাদত বন্দী, এর চেয়েতে বেশি প্রিয় এবাদত বন্দী আল্লাহর কাছে আর কোনো দিনেরই নয়। অর্থাৎ
জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত্রি যে গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, এমন গুরুত্ব ফজিলত মর্যাদা অন্য কোন দিনের নয় আল্লাহ পাকের কাছে। সেটাই বলেছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতাবাদালু ফিহি মিন আশরি যিলহিজ্জা, যে কতটুকু ফজিলত ইয়া দিল কুল্লি ইয়ামিন বিকিয়াম বিসিয়ামে সাম ইয়া দিল সিয়াম কুল্লি ইয়ামিন বিসিয়ামে সামা ইয়া দিল সিয়াম কুল্লি ইয়ামি মিনহা বিসিয়ামে সামা। অর্থাৎ এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজার এতটুকু ফজিলত রয়েছে, একদিন রোজা রাখলে সে যেন 1 বর্ষ রোজা রাখলো, সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে, ইয়া দিল সিয়াম কুল্লি ইয়ামি মিনহা বিসিয়ামে সামা, একদিন রোজা রাখলে সে যেন 1 বর্ষ রোজা রাখলো, এই 10 দিনে রোজাতে সে 10 বছরের ফজিলত লাভ করে, সুবহানাল্লাহ। ইয়া দিল কিয়াম কুল্লি ইয়ামি না বিকিয়ামে লাইলাতুল কদর, এবং একদিন অর্থাৎ এই 10 রাত্রি প্রতি রাত্রে যদি এবাদতবন্দি করে সজাগ থাকে, আল্লাহ পাকে সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির জন্য রাত্রি অতিবাহিত করে, তাহলে সে প্রতি রাত্রে সে একদিক থেকে 1 রাত্র 1 বৎসরের সমান, অন্যদিক থেকে সবে কদরের যে ফজিলত রয়েছে সেই সমপরিমাণ ফজিলত সে লাভ করবে, সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক এই জন্য কসম করেছে, আল ফজর ওয়া লায়ালিন আশর, কসম সকালের এবং 10 রাত্রি 10 দিন সহ। এই 10 দিনের এবাদতবন্দিগী, রোজা, জিকির, ফিকির, যা কিছু রয়েছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় এবং পছন্দনীয়। সেটা অন্য এক হাদিস শরীফে বলা হয়েছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشر قالوا يا رسول الله صلى الله عليه وسلم قال الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه ومالي فلم يرجع من ذلك بشيء। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূল রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নেই, আহাবুল্লাহ মিন হাদ মা মিন আইয়ামিন আল আমালু সালু ফিহিন্না, এই 10 দিন 10 রাত্রির যা আমলে সলে রয়েছে, নেক কাজ রয়েছে, এই 10 দিনের আমলে সলের চাইতে অন্য কোন দিনের আমলে সলে আল্লাহর কাছে এত অধিক পছন্দনীয় নয়। অর্থাৎ এই 10 দিনের আমলে সলেগুলি আল্লাহর কাছে যত পছন্দনীয়, অন্য দিনের আমলে সলেগুলি ঠিক ততটুকু পছন্দনীয় নয়। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তখন একজন সাহাবী বললেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম অনেকেই বললেন, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনে রোজা রাখবে, রাতে বন্দী করবে, আল্লাহ পাক পছন্দ করেন, হে আল্লাহ পাকের হাবিব আমরা সেটা বুঝতে পারলাম, আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় সেটাও বুঝতে পারলাম, তাহলে অলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় মানুষ যে জিহাদ করে থাকে সেই জিহাদের ফজিলতই এর চেয়ে বেশি নয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের রোজা রাত্রে আবাদতবন্দিগীর চাইতে আল্লাহ পাকের কাছে জিহাদের ফজিলত বেশি নয়, যেটার এত ফজিলত রয়েছে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজে মিন যালিকা বিশাইইন, হ্যাঁ, তবে যদি কোনো লোক জিহাদে বের হলো
তার সমস্ত মাল নিয়ে, তার জান নিয়ে যদি কোনো লোক জেহাদে বের হয়, তার মাল, সমস্ত মাল নিয়ে এবং জান নিয়ে সেখানে জেহাদে যে সেই লোকটা যদি তার মাল সব ব্যয় করে ফেলে এবং নিজে যদি শহীদ হয়ে যায়, কিছুই সে ফিরে নিয়ে না আসে, ফিরিয়ে না আনে, সে মালও দিয়ে দিল, তার জানটাও দিয়ে দিল, তখন সে এর চেয়ে বেশি ফজিলত লাভ করতে পারে, এছাড়া কখনোই সেটা আবার হাসিল করতে পারবে না। এত ফজিলত রয়েছে, শুধু জেহাদ করলেও চলবে না, জেহাদে যে তার সমস্ত মাল সে সেখানে দান করে দিবে, খরচ করে ফেলবে এবং শেষ পর্যন্ত তার জানটাকেও সে খরচ করে সে শহীদ হবে, তখনই সে শুধু এর চেয়ে বেশি ফজিলত লাভ করতে পারে, এছাড়া কখনোই সেটা সম্ভব নয়। এত ফজিলত রয়েছে এই দশ দিনের আমলের মধ্যে, দিনে রোজা এবং রাত্রিতে আবার বন্দিগি, জিকির ফিকির যা কিছু রয়েছে ইত্যাদি, এত ফজিলত রয়েছে। এখন কারো পক্ষে সম্ভব হলে সে দশ দিন রোজা রাখতে পারে, অর্থাৎ দশ দিন এখানে বলার পিছনে কারণ রয়েছে, হাদিস রয়েছে, আন হাফসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইদহুন্নুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশর জিলহিজ্জা সালাসা মিন কুল্লি শাহর ওয়া রাকাতায়নি ক্বাবলাল ফজর। হযরত উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসূলদের রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সাধারণত চারটা কাজ ছাড়তেন না। এক নম্বর হচ্ছে সিয়ামু আশুরা, আশুরার রোজা, এটা সবসময় করতেন। এরপর প্রতি মাসে কমপক্ষে তিনটা রোজা, এবং ফজরের পূর্বে আমরা দু রাকাত যে সুন্নত পড়ে থাকি ফজর নামাজের পরে, সেটা ওয়াল আশর জিলহিজ্জা, জিলহজ মাসের দশটা রোজা। এখানে দশটা রোজা বলতে বোঝানো হয়েছে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবে, এবং দশ তারিখে কোরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করবে, তাহলে তাকে আল্লাহ পাক সেই দিন যে রোজার ফজিলত সেটা তাকে দান করবেন, সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে এই প্রথম দশ দিনের বন্দেগী, নামাজ, রোজা, জিকির ফিকির, তসবিহ, তাহলিল, আল্লাহ কাছে এত পছন্দনীয় যেটা অন্য কোন সময়, অন্যান্য সময়ের এবাদত বন্দেগী ততটা পছন্দনীয় নয়। কাজেই যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে সেটা সে রাখবে। আর যেহেতু এখন রাত্রি বড় আছে, ইচ্ছে করলে প্রত্যেকেই কম বেশি কিছু জিকির ফিকির এবাদত বন্দেগী করতে পারে যতটুকু সম্ভব সজাগ থেকে, তাতে আল্লাহ পাক তাকে সেই খুসুসিয়তটা, বৈশিষ্ট্য দান করবেন। এখন দশ দিন যদি কেউ রাখতে না পারে, কমপক্ষে সে যেন তিন দিন রাখে, তাও যদি না পারে তাহলে যেন কমসে কম নয় তারিখে রোজাটা যেন অবশ্যই রাখে। আর এই নয় তারিখে রোজার জন্য আলাদা ফজিলত বলা হয়েছে, নাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু আরাফা, সিয়ামু ইয়ামে আরাফাতা আতাসিব আলাল্লা ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূল রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, সিয়ামু ইয়ামে আরাফাতা আতাসিব আলাল্লা ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আরাফার দিন অর্থাৎ নয় তারিখে জিলহজ মাসে কেউ যদি রোজা রাখে, তাহলে আল্লাহ পাক তার এক বছরের আগের এবং এক বছরের পিছনের, সামনের এবং পিছনের এক বছর করে এই দুই বছরের গুনাহাতাগুলি ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এই শুধু নয় তারিখে যদি কেউ রোজা রাখে তাতে সে ফজিলতটা লাভ করবে। আর এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রাত্র সজাগ থেকে বন্দি করবে, এখন সমস্ত রাত্রি দিকেও নাও পারে, কিছুটা সে করবে, তো কমপক্ষে দশ তারিখ রাত্র অর্থাৎ কোরবানির ঈদের যে রাত্রটা রয়েছে, নয় তারিখ দিবাগত রাত্রি, সেই রাত্রি যেন অবশ্যই সে করে। যেখানে জোর এবং বেজরের একটা প্রশ্ন রয়েছে, বেজর যে আরাফার দিন, আরাফার রাত্র, জোর হচ্ছে ইয়ামুন নাহার, কোরবানির দিন, সেটা হাদিস শরীফে বর্ণিত রয়েছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বামা লাইলাতুল ঈদাইন
ঈদের রাত্রিতে যে সজাগ থাকলো এবং বন্দী করলো, আল্লাহ পাকের জিকির ফিকির আল্লাহ হাবিবের সালাত সালামে মশগুল থাকলো, ইয়াকিনের সহিত লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব, যে কঠিন কিয়ামতের দিন যখন সকলে চিন্তিত থাকবে, পেরেশান থাকবে, অস্থির থাকবে, সেদিন ওই ব্যক্তি ইতমিনান থাকবে, সুবহানাল্লাহ, তার কোনো পেরেশানি থাকবে না, অস্থিরতা থাকবে না। এই হাশরের ময়দানে কঠিন দিনের কোনো প্রকার দুশ্চিন্তা তাকে আসর অর্থাৎ তার মধ্যে ক্রিয়া করবে না, সব দিক থেকে সে ইতমিনান থাকবে, সুবহানাল্লাহ। কাজে এক তারিখ থেকে দশ তারিখ, সেটা কালকে থেকে শুরু হবে, রাত্রে সারাত্র সজাগ থাকতে না পারলেও রাত্রটা আজকে থেকে শুরু হয়ে যাবে, দিনটা কালকে থেকে, কিছু বন্দী অতিরিক্ত করা, জিকির ফিকির করা, দিনে সম্ভব হলে রোজা রাখা। যেহেতু আমরা দশ তারিখে যাদের সাধ্য সামর্থ্য তারা কোরবানি করবেন, এর পূর্ব প্রস্তুতি হিসেবে এই বিষয়টা দেওয়া হয়েছে, যেটা খালিস ভাবে আল্লাহ পাকে সন্তুষ্টি, আল্লাহের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সন্তুষ্টি হাসিল করে কোরবানি করতে পারে, সেজন্য আল্লাহ পাক আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য এই নির্দেশ দিয়েছেন। যেমন রমজান শরীফে রোজা রাখার পূর্বে, অর্থাৎ রমজান শরীফে রোজা আসার পূর্বে আল্লাহ পাকের হাবিব বলেছেন, নাকু আবদানাকুম বিসিএমএ শাবান লিসিম রমাদান, যে তোমরা তোমাদের জিসিমটাকে শরীরকে পবিত্র করো শাবান মাসের রোজা রেখে রমজান শরীফে রোজা রাখার জন্য। ঠিক কোরবানি করে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য এক তারিখ থেকে দশ দিন বা নয় দিন রোজা রেখে নিজের অন্তরকে জিসিমকে পবিত্র করে যেন আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টির সহিত সকলেই কোরবানি করতে পারে, সেই জন্য সে নির্দেশ দেওয়া হয়েছে। সারা রাত বন্দি করবে, দিনে আবার রোজা রেখে তার নিজেকে সে এসলা করার জন্য কোশেশে নিয়োজিত থাকবে, তাহলে সে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহের সন্তুষ্টি সে পুরাপুরি হাসিল করতে পারবে। যেহেতু আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআন শরীফে, মানুষ যে কোরবানি করে থাকে, এই কোরবানির গোশত বা রক্তের যতটুকু ফায়দা রয়েছে, এই ফায়দা আল্লাহ পাক সে ফায়দা গ্রহণ করেন না। আল্লাহ পাকের বান্দারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মতে সেই ফায়দা লাভ করে থাকে, কিন্তু সে যদি এখলাসের সহিত খুলুসিতের সহিত সে এবাদত বন্দেগীটা করে, তখন তার জন্য সে হাকিকি এটার হক আদায় হয় এবং তার যে ফজিলতগুলি সে পুরোপুরি হাসিল করতে পারে। কাজে এখন যাদের পক্ষে সম্ভব তারা সেটা করার চেষ্টা করবেন, এটা ব্যক্তিগত দায়িত্ব কর্তব্য মনে করে। আল্লাহ পাকের রেজামন্দি আল্লাহ হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রেজামন্দি হাসিলের লক্ষ্যে সেটা করতে হবে। আর আরেকটা আমল রয়েছে, এই জিলহজ মাস আসার পূর্বেই যেটা হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান রা হালালা জিলহিজ্জা ওয়া আরাদা ইউদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শাহরি ওয়া লা মিন আসফারি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, মান রা হালালা জিলহিজ্জা ওয়া আরাদা ইউদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শাহরি ওয়া লা মিন আসফারি, কেউ যদি চায় কোরবানি করার জন্য, তাহলে সে যেন জিলহজ মাসের
চাঁদ ওঠার পর থেকে তার চুল, তার নখ ইত্যাদি সে যেন আর না কাটে, এটার জন্য তার আলাদা একটা ফজিলত থাকবে। যারা কোরবানি করতে চায় তাদের জন্য এখানে হুকুম দেওয়া হয়েছে, তারা যেন জিলহজ মাসের চাঁদ দেখার পরে চুল, নখ ইত্যাদি না কাটে। এটা হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে। আর আরেক হাদিসে বলা হয়েছে, আন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم امرت بمن اضحى عيدا جعل الله لهذه الامه قال له رجل يا رسول الله صلى الله عليه وسلم ارايت ان لم اجد الا منيهه موسى افضحي عنه قال لا ولكن خذ من شعرك واظفارك وتخص شاربك تحلق عامتك فذلك تمام وديتك عند الله। আগের হাদিসে বলা হয়েছে যারা কুরবানি দিতে চায় তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে, চাঁদ দেখার পরে এরা যেন চুল, নখ ইত্যাদি না কাটে। আর এই হাদিসে বলা হয়েছে যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, উমিরতু বিমাল আদহা আদেশ করেছেন, ওহী করেছেন যে 10 তারিখে ঈদ উদযাপন করার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে আল্লাহ পাক আমাকে ওহী করেছেন, নির্দেশ দিয়েছেন 10ই জিলহজ ঈদ করার জন্য। খাস করে উম্মতের জন্য এটা আদেশ দেওয়া হয়েছে, জানুল্লাহু লিহাযিল উম্মত, এবং এর মধ্যে কোরবানি করার জন্য। ক্বালা লাহু রাজুলুন ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একজন লোক বললেন, হে আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাক তো উম্মতি মুহাম্মদকে 10 তারিখে কোরবানির জন্য নির্দেশ দিয়েছেন, এখন না রয় তা ইল্লা মাজিদ ইল্লা মানি হাতান উমসা আফা উদাহি আনহু, এখন যার কোরবানির কোনো সামর্থ্য নেই, যার গরু নেই, খাসি নেই, বকরি বেড়া নেই, তবে তার কাছে মানিহাই উনসা একটা প্রাণী আছে। মানিহাই উনসা বলা হয়, আগে আরব দেশে অনেকের অনেক গাবি ছাগল থাকত, এই পশুগুলিকে সে তার কোনো মহব্বতের লোকদেরকে, আত্মীয় স্বজনকে দুধ খাওয়ার জন্য দিত, যে তার অনেক বেশি রয়েছে এই জন্য আত্মীয় স্বজন বা মহব্বতের যারা লোক তাদেরকে সে দিত অতিরিক্ত থাকলে এই গাবি বা ছাগল দুধ খাওয়ার জন্য। এই সাহাবি জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহ পাকের হাবিব, কুরবানিতে আল্লাহ পাক দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আমার কাছে তো অন্য কোনো পশু নেই, শুধু মানিহাই উনসা, আমাকে একজন দুধ খেতে একটা পশু দিয়েছে, আমি কি সেটিকেই কোরবানি করে দিব? আল্লাহ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন, আল্লাহ যেন সেটা তুমি কোরবানি করতে পারবে না, কারণ কোরবানি করার জন্য মালিক হওয়া শর্ত, তোমাকে যেটা মালিকানা দেওয়া হয় নাই, দুধ খেতে দেওয়া হয়েছে, কাজে তুমি এটা কোরবানি করতে পারবে না। তবে যদি তুমি কোরবানির ফজিলত লাভ করতে চাও, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন, যে যদি তুমি এর ফজিলত লাভ করতে চাও, খুজবিন শাহরিকা ও আসফারিকা তাকসু শাহরিবা তাহলিকা আমাতাকা ফজালিকা তামাম উদিয়াতে ইনদাল্লাহ, তাহলে এই 10 দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানি পর্যন্ত চুল, নখ ইত্যাদি যা কিছু রয়েছে এটা তুমি কেটো না, অর্থাৎ এই চুল, নখ ইত্যাদি যদি কেউ না কাটে জিলহজ মাসের এই 10 দিনে, সে যদি কোরবানি নাও দেয়, আল্লাহ পাক তাকে একটা কোরবানির ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। যদি
কোরবানি সে দিতে পারে তার জন্য চুল্লক না কেটে থাকাটা উত্তম, আর এরপরেও যদি কেউ কোরবানি দিতে না পারে সে যদি সেই দশ দিন এই চুল নখ ইত্যাদি না কাটে তাহলে আল্লাহ তাকে একটা কোরবানির ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ, এত ফজিলত রয়েছে এই দশ দিনের। যেটা প্রত্যেকেই নিজের কোরবানিকে শুদ্ধ করার জন্য, নিজেকে ইসলাহ করার জন্য এই আমলগুলি করার কোশিশ করতে হবে। যেহেতু দশ দিন, আজকে চাঁদ উঠবে, দশ দিন শুরু হবে, একসময় শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার আগে নিজের আমলগুলো শুদ্ধ করে নিতে হবে। এবং এর মধ্যে এই দশ দিনে দশ রাত্রিতে মানুষ যা দোয়া করবে, ইস্তেগফার তওবা করবে, আল্লাহ প্রত্যেকটা কবুল করবেন। সুবহানাল্লাহ, যেহেতু একদিনের রোজা হচ্ছে এক বছরের সমান, আর প্রতি রাত্রের ফজিলত হচ্ছে সব কদরের সমান। সুবহানাল্লাহ, সবে কদরে যেমন দোয়া কবুল হয়ে থাকে, ঠিক এই রাত্রগুলিতেও বান্দা উম্মত দোয়া করলে আল্লাহ পাক সেটা কবুল করবেন। সুবহানাল্লাহ। আর বিশেষ করে এখানে আরেকটা বিষয় রয়েছে যে কোরবানি করার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুলদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এরশাদ করেন, জোনাকে কোরবানি করার জন্য আলাদা আদেশ করা হয়েছে, উম্মতি মুহাম্মদীকে যেন সেটা জানিয়ে দেওয়া হয়। সেটা আমি গত সপ্তাহে বলেছিলাম যে কোরবানি তো সে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুলদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পর্যন্ত সেই হুকুম বলবৎ রয়েছে। এবং এই কোরবানিটি হচ্ছে নবী রসুল জীবনের একটা বিশেষ নিদর্শনের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক এই কোরবানিকে একটা আলাদা খুসুজত দিয়েছেন, যেমন কোরআন সে বর্ণনা করা হয়েছে, যারা কাফের এরা বলতো আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ আহিদ ইলাইনা আল্লা নুমিনু লিরাসূলিন হাত্তা ইয়াতিনা বিকুরবানিন তাকুলুন নার। কাফেররা বলতো রসুলদেরকে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুলুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকেও তারা বলেছে, কি বলেছে, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ আহিদ ইলাইনা আল্লা নুমিনু লিরাসূলিন হাত্তা ইয়াতিনা বিকুরবানিন তাকুলুন নার। মানে কাফেররা ইমান না আনার জন্য অনেক রকম ছলচাতুরি করেছে, তার মধ্যে একটা ছলচাতুরি এখানে তারা করেছে। আল্লাহকে উল্লেখ করেন যে প্রত্যেক নবী রসুলকে কোরবানির নির্দেশ দেওয়া হয়েছে, এটা নবী রসুলদের একটা বৈশিষ্ট্য খুসুসিয়ত। এই সুযোগটা নিয়ে কাফেররা বলতো যে নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন, যেমন কোন রসুলের প্রতি যেন তারা ইমান না আনে। কেমন? যিনি কোরবানি করবেন তার কোরবানিটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে, এমন যদি কেউ রসুল না হন তাহলে ওনাকে যেন ইমান না তারা আনে। অর্থাৎ এখানে একটা বিষয় রয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য দিয়েছে, যেন হাদিসে বর্ণিত রয়েছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء بستين اوتيت بجوامع الكلم نصبت بالروح احلت للغنائم ارسلت للخلق كافه جعلت للارض مسجدا وطهورا وختم بها النبيون حضرت ابو هريره رضي الله تعالى عنه বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরশাদ করেন, তিনি তো নবীদের নবী রসুল রসুল, ওনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না, অনেক ফজিলত দিয়েছেন, তার মধ্যে ছয়টা বিশেষ ফজিলত দেওয়া হয়েছে। সেটা কি? এক নম্বর হচ্ছে ও তি তুবে জাওয়ামিল কালিম, আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক ইলিম দান করেছেন। সুবহানাল্লাহ। নুসরতে বর রব, ওনাকে রব দেওয়া হয়েছে, ওনার নাম মোবারক শুনলে কাফেরেরা এক মাসের দূরে রাস্তা থেকে তারা ভয়ে থরথর করে কেঁপে উঠত। ওর সিলতিলাল খলকে কাফা,
যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল, রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে সমস্ত কায়নাতের জন্য পাঠানো হয়েছে, কোন কাওম কোন জাতি সম্প্রদায় স্থান বিশেষের জন্য নয়। জুয়েলাত লিয়াল আরদ মাসজিদাও ওয়া তাহুরা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল, রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানার্থে উম্মতি মুহাম্মদের জন্য সমস্ত জমিনকে আল্লাহ পাক এবাদতের উপযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী নবী রসুল যারা ছিলেন ওনাদের জন্য শুধু এবাদতখানে এবাদত করলে সেটা কবুল হতো, অন্য কোথাও করলে সেটা হতো না, কিন্তু উম্মতি মুহাম্মদের জন্য আলাদা খুসরত দেওয়া হয়েছে, তারা হাটে ঘাটে মাঠে বাজারে বন্দরে যেখানেই করুক না কেন আল্লাহ পাক সেটাই কবুল করবেন। সুবহানাল্লাহ। খুতবিয়ান নবিয়ুন এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, ওনার মাধ্যম দিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তিনি শেষ নবী শেষ রসুল। আর ওহিল্লা দিয়াল গনাইম, যে গনিমতের মালকে হালাল করা হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী নবী রসুল যারা এসেছেন কারো জন্য গনিমতের মাল হালাল ছিল না এবং কোরবানির পশুর গোস্ত খাওয়া জায়েজ ছিল না। সকলেই অর্থাৎ এক একজন এক এক হুকুম ছিল, পাহাড় উপর রেখে দিতেন, আসমান থেকে আগুন এসে সেটা জ্বালিয়ে দিত। আল্লাহ যদি কবুল করতেন, আর যদি কবুল না হতো সেটা জ্বালানো হতো না। সেটাই কাফেররা বলতেছিল যে আল্লাহ পাক তো আমাদের আদেশ করেছেন এমন রসুল প্রতি ইমান আনি, যিনি কোরবানি করবেন, যার কোরবানিটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে। তার ইমান নানার জন্য সলচাতরি করেছিল একদিক থেকে, আরেক দিক থেকে নবী রসুলের যে বৈশিষ্ট্য কোরবানি করার বিষয়টা, আল্লাহ পাকের তরফ থেকে কবুল করার বিষয়টা, সেটা এখানে স্পষ্ট হয়ে উঠেছে। আল্লাহ পাকের জবাব বললেন, হে আমার হাবিবকে বলে দিন, কুল কদ জাকুম রুসুলুন মিন ক্বাবলি বিল বাইয়্যিনাত বিল্লাযী কুলতুম ফালিমা কতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব আপনি বলে দিন, কুল কদ জাকুম রুসুলুন মিন ক্বাবলি বিল বাইয়্যিনাত বিল্লাযী কুলতুম, আপনি বলে দিন, হে ব্যক্তিরা, তোমাদের কাছে পূর্বে যারা রসুল নবী এসেছিলেন, তোমরা যে নিদর্শনের কথা বলতো সেটা নিয়ে ওনারা এসেছিলেন, ওনার অনেক নিদর্শন এবং তোমরা যা বলতেছ সেটা নিয়ে এসেছিলেন, কিন্তু তোমরা যদি সত্যবাদী হয়েই থাকো তাহলে কেন তোমরা ওনাদেরকে শহীদ করেছিলে, ইমান কেন এনেছিলে না, তোমরা মিথ্যাবাদী। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল, রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে বিশেষ বৈশিষ্ট্য, আসমান থেকে আগুন সেটা জ্বালিয়ে দিবে না, কোরবানি করবে উম্মত সেটা নিজেই খেতে পারবে। সুবহানাল্লাহ। এখানে অনেকগুলি বিষয় রয়েছে, একদিক থেকে উম্মত কোরবানি করলো তার মালটা সে নিজেই লাভ করলো, তার পয়সা সে খরচ করলো কিন্তু সে ক্ষতিগ্রস্ত হলো না, সে গোস্তগুলি পেয়ে গেল। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল, রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানার্থে উম্মতি মুহাম্মদীকে আল্লাহ পাক একটা বিষয় থেকে বাঁচিয়েছেন, সেটা হচ্ছে যদি আসমান থেকে আগুন সে জ্বালিয়ে দিলে কবুল হতো, না দিলে কবুল না হতো, তাহলে কিন্তু সকলেই অনেকেই ধরা পড়ে যেত, তার খুলুসিয়ত নেই, সে গায়রুল্লার জন্য করেছে। কিন্তু একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল, রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানার্থে উম্মতি মুহাম্মদীকে আল্লাহ পাক এই লজ্জা থেকে বাঁচিয়েছেন, যে সে সরাসরি ধরা পড়তেছে না, তার খলুসিয়ত আছে বা নেই, কোরবানি করলো সে গোস্ত খেল, এখন যদি আসমান থেকে আগুন সে জ্বালিয়ে দিত তাহলে তো অনেকেই ধরা পড়ে যেত, সে অপমানিত হতো। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল, রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানার্থে সেটা থেকে উম্মতি মুহাম্মদকে হেফাজত করেছেন। এখন উম্মতি মুহাম্মদের দায়িত্ব হচ্ছে তারা যেন ইস্তেগফার করে, তওবা করে, খালিস ভাবে সে কোরবানি করার কোশেশ করে, কারণ জাহেরি ভাবে সেটা প্রমাণ হবে না, তবে আভ্যন্তরীণ বাতিনি ভাবে সেটা আল্লাহের কাছে ফয়সালা হয়ে যাবে। যেটা উম্মতি মুহাম্মদের একটা বিশেষ ফজিলত, কাফেররা সেটা বুঝতে না পেরে এই কথা বলেছিল, কিন্তু প্রত্যেক নবী রসুলের বৈশিষ্ট্য হচ্ছে কোরবানি করা। আর খাস করে উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ যে বিষয়টা দিলেন
সেটা হচ্ছে তারা কোরবানি করবে, গোশত তারা নিজেরাই খেতে পারবে। কাজী উম্মতি মুহাম্মদের এই ফজিলতটা উম্মতের জন্য, সে যেন হক আদায় করার চেষ্টা করে, অর্থাৎ এখলাসের সহিত খুলুসের সহিত যার জন্য কোরবানি করে, তাহলে তার জন্য কামিয়াবি থাকবে। অন্যথায় হাজারো সে কোরবানি করলো কিন্তু আল্লাহ পাক কবুল করলেন না, সে কোরবানির কিন্তু কোনো গুরুত্বই থাকবে না। এখন তার দায়িত্ব হচ্ছে এখলাসের সহিত কোরবানি করা। তা আল্লাহ যেমন ফাসওয়াল্লি লিরব্বিকা ওয়ানহার, যে আল্লাহ পাকের জন্য নামাজ পড়ো, আল্লাহ পাকের জন্যই কোরবানি করো, কোরবানিটা হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য। আর ঠিক নামাজও পড়বে শহীদের দিন, সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এখন কোরবানির জন্য যে সময় নির্দিষ্ট করা হয়েছে, যে দশই জিলহজ, এটা কোরবানির সময় হচ্ছে সে সোবে সাদিক থেকে শুরু করে 12 তারিখ জিলহজ। আমাদের হানাফি মাজাবে জিলহজ মাসের 12 তারিখের মাগরিবের পূর্ব পর্যন্ত, যদিও কোনো কোনো মাজাবে 13 তারিখের মাগরিব পর্যন্ত কোরবানি করা জায়েজ রয়েছে। আমাদের হানাফি মাজাবে 12 তারিখের মাগরিবের পূর্ব পর্যন্ত কোরবানি করা জায়েজ, এটা সোবে সাদিকের পর থেকে। এটা হচ্ছে যে সমস্ত স্থানে নামাজ হবে না, অর্থাৎ ঈদের নামাজ ওয়াজিব নয়, জুমার নামাজ ফরজ নয়, সে সমস্ত স্থানে ইচ্ছে করলে কোরবানিটা সোবে সাদিকের পরেও করা যেতে পারে। কিন্তু নামাজের জন্য আলাদা হুকুম রয়েছে, ফাসওয়াল্লি লিরব্বিকা, যে নামাজ পড়ুন আল্লাহ পাকের জন্য। নামাজটা কিন্তু পড়তে হবে এই 10ই জিলহজের সূর্য উদয় হওয়ার পর থেকে, অর্থাৎ এখন যেটা আমরা আশরাকের ওয়াক্ত বলে থাকি, ফজরের পরে সূর্য উদিত হয়, যখন সূর্য পরিপূর্ণ উঠে গেল আশরাকের ওয়াক্ত হয়, তখন থেকে এই ঈদের নামাজের সময় শুরু হয়। এবং সূর্য ঢলে যাওয়া, অর্থাৎ জোহরের যে ওয়াক্ত সূর্য ঢলে যায়, এই মাকরু ওয়াক্ত, এর আগ পর্যন্ত সেটা পড়া যাবে। প্রথম নিয়ম হচ্ছে 10 তারিখে পড়ার নিয়ম ঈদের নামাজ। এখন যদি কেউ মাজুর হয়, ওজোর হয়, তো বৃষ্টির জন্য পড়তে পারলো না বা নানান কারণে হলো, তাহলে 11 তারিখ, তারপরে যদি ওজোর হয় তাহলে 12 তারিখ পর্যন্ত পড়তে পারবে। প্রতিদিনই এই আশরাকের সময় থেকে, অর্থাৎ সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য ঢলার আগ পর্যন্ত এর মধ্যে পড়তে। এখন নামাজ পড়বে এই 3 দিনের, যে প্রথম দিন পড়লে ফজিলত রয়েছে, যদি মাজুর হয় দ্বিতীয় দিন, মাজুর হলে তৃতীয় দিনও পড়তে পারবে। প্রথম দিনে ফজিলত বেশি, এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় তৃতীয় দিন। এখন নামাজ পড়ার যে মাসালাটা রয়েছে, হাদিসে বর্ণিত রয়েছে, আন্নাবিল হুয়ারেস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাতাবা আমর ইবনে হাজম ওয়াহব ইন নাজরান আজ্জিলিল আযহা আকিল ফিতরা ওয়া যাক্কিরিন নাস। হযরত আবুল হুয়ারেস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হযরত আমর বিন হাজম রাদিয়াল্লাহু তাআলা, যিনি নাজরানের দায়িত্বে ছিলেন, আবিরে শোবা গভর্নর ছিলেন, ওনাকে লিখে পাঠালেন আজ্জিলিল আযহা ওয়া আকিল ফিতরা যাক্কিরিন নাস, কোরবানি ঈদের নামাজটা খুব তাড়াতাড়ি পড়ো, রোজা ঈদের নামাজটা ইচ্ছে করলে অল্প সময় দেরি করা যেতে পারে, তবে নামাজের পরে মানুষকে নসিহত করো, নামাজের পরে সময় যদি থাকে তাহলে মানুষকে নসিহত করো, এই নির্দেশ দিয়েছেন। যে সমস্ত স্থানে কোরবানি করা ওয়াজিব তাদের, এবং ঈদের নামাজ জুমার নামাজ ওয়াজিব এবং ফরজ, সেখানে কোরবানি করার পরে জমা করতে হবে, আর নামাজ পড়ার পরে কোরবানি করতে হবে। নামাজের আগে যদি কেউ কোরবানি করে ফেলে তাহলে কিন্তু সেটা শুদ্ধ হবে না। এই জন্য আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বলেন, কি বলেন, হাদিসে ইরশাদ করেন, হযরত আমর বিন হাজম রাদিয়াল্লাহু বলেন, তিনি নাজরানের গভর্নর ছিলেন, আজ্জিলিল আযহা ওয়া আকিলিল ফিতরা যাক্কিরিন নাস, যে কোরবানির ঈদের নামাজটা ওয়াক্ত হওয়ার সাথে সাথেই পড়বে, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই পড়ার চেষ্টা করবে, 1 মিনিটও দেরি করবে না। তবে রোজার ঈদের নামাজটা 2-4-5-10 মিনিট দেরি করা যেতে পারে। আর নসিহত যদি করতে হয় তাহলে
ওয়াক্ত হওয়ার সাথে নামাজ পড়ে এরপরে করতে হবে, অথবা যদি কেউ করতে চায় তাহলে ওয়াক্ত হওয়ার আগে নুসরত করে ওয়াক্ত মতো নামাজ পড়ে সে নামাজটা আদায় করবে। কিন্তু ওয়াক্ত হওয়ার পরে অনেক লম্বা নুসরত করা হলো, এরপর নামাজ পড়া হলো, সেটা নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। এটা বিশেষ করে আমাদের দেশে দেখা যায় বা এরকম অনেক দেশে দেখা যায়, এর ঈদের নামাজ ওয়াক্ত হয় সাতটার সময়, আটটা নয়টা দশটা এগারোটার সময় পড়ে থাকে। কোন কোন স্থানে আমরা দেখেছি সময় মিলিয়ে এরা অনেক সময় মাকরু ওয়াক্ত ঈদের নামাজ পড়ে থাকে, নাউজুবিল্লাহ। এদের সময় জ্ঞানের অভাব থাকার কারণে এরা দেখা যায় মাকরু ওয়াক্ত শুরু হয়ে গেল এরপরও তাদের নামাজের সময় ওরা এরা নামাজ পড়ে থাকে। কাজে বিশেষ করে কোরবানি ঈদের নামাজ ওয়াক্ত হওয়ার সাথে পড়তে হবে, রোজার ঈদের নামাজ ইচ্ছে করলে পাঁচ দশ মিনিট দেরি করতে পারে, আর নুসরত যদি করতে হয় সেটা হয় আগে করবে, তবে সময় থাকলে পরে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো আসলে ঈদের নামাজের আগে কোনো নুসরত নেই, ঈদের নামাজের আগে নিয়ম হচ্ছে ঈদের নামাজের তর্তিবটা শুধু বর্ণনা করা, এর আনুষঙ্গিক মাসালা মাসালটা বলে দেওয়া, যে ঈদের নামাজ বৎসরে মাত্র দুইবার হয়ে থাকে, ভুল ত্রুটি হতে পারে, সেজন্য সে মাসালাটা আগে বলে দেওয়া, আর বিস্তারিত নুসরত করতে হলে ঈদের নামাজের পরে সে করতে হবে। তবে রোজার ঈদের পরে যদি কোনো কাজ থাকে না তখন নুসরত করা সহজ, কিন্তু কুরবানির ঈদের নামাজের পরে যদি কুরবানির বিষয়টা রয়েছে তখনও লম্বা নুসরত করাটা ঠিক হবে না, যেহেতু কুরবানির যারা করবে তাদের দায়িত্ব রয়েছে কুরবানি করাটা, কারণ কুরবানি করে এর গোশত দিয়ে তার খাদ্য খাওয়া শুরু করাটা, খাদ্য খাওয়াটা এটা শুরু করাটা শূন্য ছেড়ে হচ্ছে সূর্য ডলার আগে, এটা মনে রাখতে হবে। এখন কেউ মনে করলো যে কোরবানির দিন কোরবানির গোশত দিয়ে সে খাদ্য খাবে, কোরবানি হতে হতে দুইটা বেজে গেল, জোহর অক্ত হয়ে গেল তখন সে খেলো, এটা কিন্তু শূন্য, এটাও শূন্যতের খেলাফ। গোশত দিয়ে খাদ্য শুরু করাটা হচ্ছে সূর্য ডলার আগে, অর্থাৎ চাষের সময় থাকতে থাকতেই সেটা করতে হবে, এরপরে আর সেটা করা যাবে না, এরপরে গেলে সেটা শূন্যতে খেলাফ হবে, মাকরু হবে, ত্রুটি হয়ে যাবে, এটা মনে। এই জন্য কোরবানি ঈদের নামাজের পরে সাধারণত নসিহত খুব বেশি লম্বা করা ঠিক নয়, সুন্নত নয়, জরুদ আন্দাজ করা যেতে পারে। সেটাই নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এরশাদ করেছেন। আর আরেকটা বিষয় রয়েছে, এখন কোরবানি করবে কোরবানির পশুগুলি যে স্থানে রয়েছে সেখানেই কোরবানি করতে হবে, সেখানকারই হুকুম তার মধ্যে জারি হবে। আগেকার যুগে ঈদগাহ অর্থাৎ ঈদের নামাজ পড়ার জন্য ঈদের ময়দান বা ঈদগাহ অনেক বড় এরিয়া নিয়ে একটা থাকতো, এখন হয়তো কোনো কোনো গ্রাম দেশে রয়েছে দশ বিশ গ্রাম মিলে একটা ঈদের জামাত হয়ে থাকে। আগেকার যুগে সব জায়গায় এরকমই হতো, কিন্তু বিশেষ করে শহরগুলিতে দেখা যায়, আমাদের দেশে হোক অন্যান্য দেশে হোক, শহরগুলিতে মসজিদ কেন্দ্রিক নামাজ হয়ে থাকে সাধারণত, কারণ শহরে মাঠ পাওয়া ময়দান পাওয়া খুব কঠিন, হয়তো কোনো কোনো জায়গায় ঈদগাহ রয়েছে, এছাড়া অধিকাংশ স্থানে ঈদগাহ নেই। এখন নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু সকলের জন্য তিনি আদর্শ, তিনি একজনের জন্য আসেন নাই, যদি বলা হয় তাহলে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কায়নাতের জন্য নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদর্শ, তিনি সকলের জন্যই, সমস্ত নবী রসুলের জন্য, যিনি ইনসান ফেরেশতা আল্লাহ পাকের কায়নাত যারা রয়েছে সকলের জন্য আল্লাহ পাক ব্যতীত তিনি সকলের জন্য আদর্শ। এখন আল্লাহ পাকের হাবিবকে তো আল্লাহ পাক সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত ইলম দান করেছেন, তিনি তো জানতেন যে আখেরি জামানায় দেখা যাবে উম্মতি মুহাম্মদীদের অনেক জায়গায় তাদের ঈদের নামাজের ঈদগাহ থাকবে না, তাহলে তারা কি সেই সুন্নত থেকে মাহরুম হয়ে যাবে? সেটা হাদিস শরীফে রয়েছে, তিনি কি করেছেন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্ন আসর মাতারুন ফি ঈদিন ফসাল্লা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আল ঈদ ফিল মসজিদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্নাও আসর মাতারুন ফি ঈদ, এক ঈদের দিন বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন,
ঈদগাহ নামাজ পড়লেন না, তিনি মসজিদের মধ্যে মসজিদে নববী শরীফে ঈদের নামাজ আদায় করলেন, সুবহানাল্লাহ। তিনি যেহেতু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক নিজে বলেন যে তোমাদের যিনি রসুল রয়েছেন ওনার মধ্যে তোমাদের আদর্শ রয়েছে, তিনি তো সকলের জন্য আদর্শ। এখন শুধু যদি মাঠেই তিনি পড়তেন তাহলে এখন তো আমরা সেই সুন্নত আদায় করা আমাদের জন্য কঠিন হয়ে যেত। আমাদের দেশ ইউরোপ আমেরিকায় রয়েছে, সেখানে তো মাঠ পাওয়ার প্রশ্ন, তারা মসজিদের মধ্যে নামাজ পড়া ইচ্ছা নিচ্ছে পড়তেই হবে। হয়তো বাংলাদেশে কোনো কোনো মুসলমান দেশে সম্ভব হলে মাঠে পড়া সম্ভব হতে পারে চেষ্টা করলে, কিন্তু অনেক জায়গায় বিদর্মীদের দেশ যেখানে রয়েছে ইউরোপ আমেরিকায় বা অনেক হিন্দুস্তানে, সেখানে হয়তো মাঠে পড়া কখনোই সম্ভব নয়, মসজিদেই পড়তে হবে। তাহলে তারা কি সুন্নত থেকে মাহরুম হয়ে যাবে? সেই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বৃষ্টির কারণে মসজিদে নববী শরীফ ঈদের নামাজ আদায় করলেন, অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন ওজোর থাকলে যদি ঈদগাহে যাওয়া সম্ভব না হয়, ঈদগাহ পাওয়া না যায়, তাহলে যেন মসজিদে নামাজ পড়ে নেয়, এতেই সুন্নত আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। খুব ফিকিরের বিষয়, চিন্তার বিষয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত আলামের জন্য রহমত স্বরূপ, সুবহানাল্লাহ। কাজে তিনি সেটি স্পষ্ট করে দিলেন যে ঈদের দিন সকালবেলা উঠে জামাতের সহিত ফজর নামাজ আদায় করে এরপর ওযু গোসল করে যেন সকলে ঈদগাহ দিকে রওনা হয়। ঈদের দিন ঈদের নামাজের পূর্বে ফজর নামাজের পরে, ঈদের দিন ঈদের নামাজের পূর্বে এবং ফজর নামাজের পর, অর্থাৎ ফজর নামাজ পড়ার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত কোনো নফল আবাদত নেই। যদি কেউ কোনো নফল আবাদবন্দি করে সেটা মাকরু হবে, মাকরু তাহারিমি। ফজর নামাজ পরেই ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এটা মনে রাখতে হবে। এখন বিশেষ করে যারা ফজরের পরে দুরুস্তি পাঠ করে থাকেন তারা দুরুস্তিটা ওই দিন আগে পড়ে নেবেন, অথবা ঈদের নামাজের কোরবানির পরে সেটা পড়া যেতে পারে, সম্ভব হলে আগে পড়ে নিতে হবে। ঈদের নামাজ অর্থাৎ ফজরের পর থেকে ঈদের নামাজের মধ্যে এর মধ্যে কোনো নফল আবাদ বন্দিগি নেই, এটা মনে রাখতে হবে। ফজর নামাজ পড়েই ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাহলে তার দ্বারা সেই সুন্নতটা যথাযথ পরিপূর্ণভাবে আদায় হবে। জিলহজ মাসের 10 দিনের ফজিলত, ঈদের ফজিলত গেলে মনে রাখতে হবে। আর কোরবানি মানুষ করবে, এখন কোরবানি করবে, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম যে সেই হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা এবং কাবিল, কোরবানির পিছনে পছন্দনীয় অপছন্দনীয় একটা ব্যাপার ছিল। হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা তিনি পছন্দনীয় ওনার একটা মেষ দুম্মা তিনি দিয়েছিলেন, আল্লাহ সে কবুল করেছেন। কিন্তু কাবিল সে তার শস্য যা ছিল সেখান থেকে সে কিন্তু উত্তম মানের কোনো শস্য সে দেয়নি, একদিক থেকে তার অন্তরে গালিজ দিত তার এই যে সে অপছন্দ জিনিস দিয়েছে আল্লাহ সেটা কবুল করেননি। এই জন্য কোরবানির জন্য কোরবানি করতে হলে পছন্দনীয় পশু কোরবানি দিতে হবে, যে নিজেই পছন্দ করে না সেটা কি করে আল্লাহ পছন্দ করবেন? সেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ইমানদাররা তোমরা দান করো, তোমরা যে উপার্জন করেছো পবিত্র হালাল উত্তম, সে উত্তম যে তোমার সম্পদ রয়েছে হালাল সম্পদ রয়েছে সেখান থেকে তুমি দান করো, সেখান থেকে তুমি কোরবানির পশু খরিদ করো, এবং তোমার পছন্দনীয় যে পশু সেটা খরিদ করে তুমি কোরবানি করো। মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং আল্লাহ পাক বলেন একদিক থেকে তুমি যা হালাল কামাই করবে উত্তম কামাই করবে সেটার থেকে তুমি দান করবে কোরবানি করবে, এবং জমিন থেকে যদি তুমি ওষুধ দিতে চাও বা সেটা থেকে কিছু দান খরচ করতে চাও তাহলে সেখানে যে তোমার পছন্দনীয় উত্তম রয়েছে সেটা থেকে তুমি দান করো।
কারণ অপছন্দনীয় যদি কিছু হয় আল্লাহ কিন্তু সেটা কবুল করবেন না। ওয়ালা তাইয়াম্মামুল খাবীসা মিন তুনফিকুন, ওয়ালা তাইয়াম্মামুল খাবীসা মিন তুনফিকুন, ওয়ালাস্তু বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহ। আল্লাহ পাক বলেন ওয়ালা তাইয়াম্মামুল খাবীসা মিন তুনফিকুন, অর্থাৎ দান করার সময় অপছন্দনীয় যে জিনিস সেটা কিন্তু তুমি কখনো নিয়ত করো না, যেটা তুমি নিজেই পছন্দ করো না এমন কোন জিনিস দান করার নিয়ত করো না। আল্লাহ পাক বলেন কোন অপছন্দনীয় জিনিস যেটা তুমি পছন্দ করো সেটা তুমি দান করো না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এমন জিনিস তুমি দিও না যে তুমি দেখে জেনে শুনে তুমি নিজে গ্রহণ করো না, অর্থাৎ তোমাকে যদি অজান্তে কেউ দেয় বা তুমি যদি না দেখো তখন তো গ্রহণ করতে পারো, কিন্তু জেনে শুনে বুঝে দেখে তুমি যেটা নিজেই গ্রহণ করো না সেটা থেকে আল্লাহ পাকে দান করার নিয়ত করো না, সেখান থেকে তুমি কোরবানি দিও না, সেখান থেকে যাকাত দিও না, সেখান থেকে তুমি ওসর দিও না। আল্লাহ গনিয়ুন হামিদ, তুমি জেনে রাখো, তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ পাক গনি ধনী এবং প্রশংসিত, আল্লাহ পাক কিন্তু কারো মহতাজ নন। কাজেই কোরবানি যখন কেউ করবে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী তার যত টাকায় সে করুক এর মধ্যে সে উত্তম যে পশুটা পায় এবং তার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী সে যেন পয়সা খরচ করে সে যেন কোরবানি করে। এখন একজন লোক কোরবানি করতে পারে 20,000, 40,000, 50,000 টাকা খরচ করে, অথবা কেউ 5-10টা কোরবানি করতে পারে। এখন সে বখিলি করলো, কাঞ্জুসি করলো, তার উপরে তো একটা ওয়াজিব, সে একবার কোরবানি দিল, আল্লাহ পাক কিন্তু সেটা পছন্দ করবেন না। কারণ আল্লাহ পাক তো নিজে বলছে তোমার তো অনেক সামর্থ্য ছিল তুমি কেন কম দিলে, তুমি এক ভালো গরু দিতে পারতে, 10-5টা দিতে পারতে, তুমি কেন একটা দিলে, কেন এক বাঘ দিলে, তুমি বেশি দিতে পারতে। এখন বেশি কোরবানি করলে সে নিজেও খেতে পারবে, গরিব মিসকিনকে দিতে পারবে। কাজে আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়েছেন যে যার যেমন সামর্থ্য রয়েছে কেউ একটা পারে একটা দিবে, কেউ এক বাঘ পারলে এক বাঘ দিবে, যার ওয়াজিব না সে তো দিবেই না, তো যদি না পারে সে না দেয়। তো আমাদের হানাফি মাজহাবে একটা মাসালা রয়েছে, সেটা হচ্ছে আমাদের হানাফি মাজহাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, বিশেষ করে সাদাকাতুল ফিতর এবং কোরবানি এই বিষয়ে কারোর উপর ওয়াজিব না হলেও যদি তার সামর্থ্য থাকে সে যেন সাদাকাতুল ফিতর দিয়ে দেয়, এবং কোরবানি ওয়াজিব না হলেও সামর্থ্য থাকলে সে যেন একটা কোরবানি করে দেয়, কমপক্ষে তার নিজের নামে না হলেও আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূল রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মুবারক হয়ে যেন সে একটা কোরবানি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কাজে এখন যাদের সামর্থ্য রয়েছে যেমন সামর্থ্য যত বাঘ দেওয়ার, যত পশু দেওয়ার এবং যত টাকার মধ্যে দেওয়ার ঠিক সেভাবে যেন সে দেয়, এর মধ্যে সে যেন কোনো বকিলি না করে, কাঞ্জুসি না করে, আল্লাহ পাক কিন্তু সেটা পছন্দ করেন না। আল্লাহ পাক নিজে বলেছেন যে বকিলি করা, কাঞ্জুসি করা কখনই কারোর জন্য সঠিক, প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী তার পছন্দনীয় পশু সে কোরবানি করার চেষ্টা করবে, আল্লাহ পাক জাযা খায়র দান করবেন। আর কোরবানির পশু যখন কোরবানি করা হয় কোরবানি পশুর যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, একদিক থেকে সে দুনিয়াবী দৃষ্টিতে সে তো প্রতিটি পশমের বিনিময়ে যেমন 10টা নেকি পাবে, 10টা মর্যাদা বৃদ্ধি হবে, 10টা গুনাখাতা মাফ হবে, এখন গোস্তের টুকরার বিনিময়ে সে একটা জান্নাতি পাখি পাবে, একটা হাড্ডির বিনিময়ে সে একটা বোরাক পাবে, এখন মাথার পশম, শরীরের পশম প্রত্যেকজন আলাদা আলাদা হবে, হুর গেলমান বালাখানা চিত্তিতে অনেক কিছু লাভ করবে। এই যে ফজিলতটা দেওয়া হচ্ছে উম্মতি মুহাম্মদকে, এই ফজিলত কিন্তু পূর্ববর্তী উম্মতের জন্য দেওয়া হয়নি। হাদিসও রয়েছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া ফাতিমাতু কুমি ইলা উদিহাতিক ফাশহাদিহা ফাইন্না লাকি বিকুল্লি কাতরাতিন তুকতার মিন দামিহা আইয়াকফিরা লাকি মা সালা মিন জুনুবিক কালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলানা খাসাতান ওয়া আহলাল বাইত আও লানা লিল মুসলিমিন
কয়লা বালা লানা ওয়ালিল মুসলিমিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রাসূল দরছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি ইরশাদ করেন, হে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার যে কুরবানি দেওয়া হচ্ছে সেখানে আপনি উপস্থিত থাকুন। এখন কুরবানির সামনে উপস্থিত হওয়া কখন জায়েজ রয়েছে, যখন পর্দা রক্ষা করা সম্ভব। বেপর্দা হয়ে গিয়ে কুরবানির সামনে দাঁড়িয়ে থাকবে, ওটা নেকির পরিবর্তে গুনাই বেশি হবে। এখন মাহরাম যদি কেউ জবাই করে সেখানে কেউ তা দাঁড়িয়ে থাকতে পারে। আল্লাহ বলেন, এর বোঝানো হয়েছে এখন সেটা মহিলাদের পক্ষে সম্ভব হলে তারা যাবে, সম্ভব না হলে যাবে না। পুরুষদের পক্ষে সম্ভব হলে তারা যাবে, সম্ভব না হলে যাবে না। তবে কুরবানি করলে কি ফজিলত রয়েছে, যে প্রত্যেকটা রক্তের ফোঁটা যেটা পড়বে, আল্লাহ বলেন প্রতিটি রক্তের ফোঁটা যা পড়বে, প্রত্যেক রক্তের ফোঁটার বিনিময়ে মানুষের গুনাহাতা ক্ষমা করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার মাধ্যম দিয়ে এটা বোঝানো হয়েছে, ওনারা তো নবী রসুল যদি নাও হয়ে থাকেন, নবী রসুলরা মাসুম, ওনারা মাহফুজ। আল্লাহ বুঝিয়ে দিলেন যে প্রত্যেকটা রক্তের ফোঁটা পড়লে তাতে গুনাহাতাগুলি ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর লানা খাসাতান আলাল বাইত আও লানা লিল মুসলিমিন, হে আল্লাহ পাকের হাবিব, এই যে প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে গুনাহাতা ক্ষমা করা হবে, এটা কি আমাদের জন্য খাস, যারা আহলে বাইত তাদের জন্য খাস, অথবা আহলে বাইত এবং উম্মুল যারা মুসলমান রয়েছেন সকলের জন্যই? আল্লাহ বললেন, কয়লা বালা লানা ওয়ালিল মুসলিমিন। আল্লাহ বললেন যে হ্যাঁ, এটা আমাদের জন্য রয়েছে, সমস্ত মুসলমানদের জন্য একই হুকুম, রক্তের প্রতিটি ফোঁটার বিনিময়ে তার জিন্দিগির গুনাহাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত ফজিলত রয়েছে। কাজী মনে রাখতে, সেটা আল্লাহ পাক তো বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার হাবিবকে বলে দিন, নিশ্চয় আমার নামাজ, কোরবানি, হায়াত, মৌত, অর্থাৎ সমস্ত কিছু, মাল, জান, যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাকের হাবিবের সন্তুষ্টির জন্য। তাহলে উম্মতের জন্য কামিবি রয়েছে, বান্দার জন্য কামিবি রয়েছে। কাজে কোরবানি করতে হবে, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হচ্ছে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সে যেন কোরবানি করে, তাহলে তার জন্য কামিবি থাকবে। আর যদি সাধ্য সামর্থ্য থাকার পরে কেউ কার্যসি করে, গফিল বখিলি করে, সে কিন্তু কামিবি করতে পারবে না। যে হাদিস রয়েছে, আস-সাখি হাবিবুল্লাহ লাও কানা ফাসিকা আল বখিল আদু লাও কানা আবেদা। আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন, দানশীল সখী সে হচ্ছে আল্লাহ পাকের বন্ধু, যদিও সে ফাসেক হোক না কেন। আর বখিল যে কৃপণ, সে আল্লাহ পাকের শত্রু, যদিও সে আবেদ হোক না কেন। কাজে মনে রাখতে হবে, সাধ্য সামর্থ্য অনুযায়ী কোরবানি করতে হবে, পছন্দনীয় পয়সার দিক থেকে, টাকার দিক থেকে, আবার মালের দিক থেকে, দুই দিক থেকে পছন্দনীয় হতে হবে, সাধ্য সামর্থ্য অনুযায়ী করতে, তখনই কামিবি রয়েছে। আল্লাহ মজুর সবাইকে তৌফিক দান করেন। এখন সামনের সপ্তাহে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, এখানে কয়েকটা বিষয় জরুরি আলোচনার বিষয় রয়েছে। যেহেতু আমাদের এখানে কোরবানির চামড়া আমরা প্রতি বছর সংগ্রহ করে থাকি, এটা আমরা জানিও থাকি, এবছর আমরা কয়েকটা আলোচনার মজলিশ করেছি কোরবানির চামড়া সংক্রান্ত। আগামী মঙ্গলবার দিন, আজকে তো শুক্রবার, মঙ্গলবার দিন বাদ মাগরিব এখানে এই কোরবানির চামড়া সংক্রান্ত আলোচনা রয়েছে। আপনারা যারা আগে উপস্থিত হয়েছিলেন তারা তো থাকতে চেষ্টা করবেনই, আরো যারা হতে পারেন দিতে তারা হাজির হওয়ার চেষ্টা করবেন। কোরবানির চামড়া সংক্রান্ত আলোচনা রয়েছে এখানে আগামী মঙ্গলবার বাদ মাগরিব। তাহলে যারা এখানে উপস্থিত হতে পারেননি তাদেরকে জানিয়ে দিতে হবে। আর ওটা বলা হচ্ছে, প্রত্যেকের কোরবানির চামড়া সে তার দায়িত্বে এখানে পৌঁছাবে এবং তার আত্মীয়স্বজনদের সংগ্রহ করে হলে সে পৌঁছাবে। আর আরেকটা বিষয় যেটা বলা হয়ে থাকে, যে মাদ্রাসার জন্য গোস্ত, মূলত মাদ্রাসার জন্য একদিক থেকে, আরেকদিক থেকে হচ্ছে যারা কোরবানির দিন এখানে কোরবানির চামড়া সংগ্রহের কাজে ব্যস্ত থাকেন, এদের মধ্যে অনেকেই হয়তো কোরবানি দেওয়া সম্ভব অনেকের পক্ষে হচ্ছে না,
যাদের কোরবানি ওয়াজিব নয়, তারা যারা কোরবানির চামড়া সংগ্রহ করার কাজে ব্যস্ত থাকে, আমরা তাদেরকে প্রতি বছরই কিছু গোশত দিয়ে থাকি এবং সেটা আমরা প্রতি বছরে জানিয়ে থাকি। আমাদের যারা কোরবানি দিয়ে থাকে এখানে হোক আর বাইরে হোক, তারা একটা অংশ গোশত এখানে পাঠিয়ে দেয়, সেখান থেকে আমরা তাদেরকে দিয়ে থাকি। প্রতি বছরই এমন হয়ে থাকে। এবছর আপনারা মনে রাখবেন, প্রত্যেকেই তার গোশতের একটা অংশ এখানে পাঠিয়ে দিবেন। যারা মাদ্রাসার চামড়ার ব্যাপারে নিয়োজিত থাকবেন, যারা কোরবানি দিতে পারে না, তাদেরকে আমরা সেখান থেকে একটা অংশ গোস্ত দিয়ে থাকি। কাজী প্রত্যেকেই কোরবানির চামড়া যেমন পৌঁছাবেন, ঠিক গোস্তর একটা অংশ এখানে পৌঁছাবেন। আর আরেকটা বলা হয়েছিল, সেটা আমরা আলোচনায় বলেছিলাম, যেখানে যেহেতু কোরবানির চামড়া সংগ্রহ করার জন্য আলাদা আলাদা গ্রুপ করা হয়েছে এলাকা ভিত্তিক, এখন একজন হয়তো এক এলাকায় পড়লো, সে এলাকায় তার আত্মীয় স্বজন রয়েছে, তবে অন্য এলাকায়ও রয়েছে। এখন অন্য যে এলাকায় রয়েছে সেখানে সে যেতে পারতেছে না, তখন ওই সমস্ত এলাকায় আমাদের যারা রয়েছে তাদেরকে সে যেন তার ঠিকানাটা এবং তার মোবাইল নাম্বারটা দিয়ে দেয়, তাহলে সেখানে যে আমাদের ওই লোক সে চামড়াটা সংগ্রহ করে আনবে। এই জন্য প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয়জন যে এলাকায় রয়েছে অন্য অন্য এলাকায়, সেটার নাম ঠিকানাটা লিখে এখানে জমা দিবেন, মাদ্রাসা কমিটিতে জমা দিলেই চলবে। আর কোরবানির চিঠি তো দেওয়া হয়েছে, যারা এখনো নেননি তারা কোরবানির চিঠি নিয়ে নেবেন, পৌঁছে দিবেন, এখনো 10 দিন সময় রয়েছে। আর কোরবানির চামড়ার সংগ্রহ করার জন্য যে এলাকা ভিত্তিক গ্রুপ করা হয়েছে, এদের মধ্যে অনেকেই তাই গ্রুপের সেই তালিকাটা নতুন করে আবার জমা দিয়েছে, অনেকে জমা দেয়নি। যারা জমা দেয়নি তারা যেন অতি সত্বর 2 দিনের মধ্যে জমা দিয়ে দেয়, এবং এটা আগেও বলা হয়েছে যারা এলাকা ভিত্তিক যারা প্রধান দায়িত্বে থাকবে তাদের মোবাইল নাম্বারটা যেন সেখানে উল্লেখ করে। আর যারা নতুন করে চামড়া সংগ্রহের কাজে কাজ করতে চায় তারা যেন তাদের নাম ঠিকানা মাদ্রাসা কমিটিতে জমা দিয়ে দেয়। আর যারা এখানে অনেকে কোরবানি দিয়ে থাকেন, যারা এই বছর এখানে কোরবানি দিতে চান তারা রবিবারের মধ্যেই যোগাযোগ করবেন। যারা এখানে কোরবানি দিতে চান তারা এখানে রবিবারের মধ্যে যোগাযোগ করতে হবে যে তার কোরবানি দিতে চায় এখানে। কিন্তু আমরা আমাদের মাদ্রাসার জন্য কিছু গরু খাসি কিনে থাকি, আর যারা এখানে কোরবানি দিয়ে থাকে তাদের জন্য আমরা একসাথে কিনে থাকি, রবিবারের মধ্যে না সামনে রবিবারের মধ্যে সেটা জানাতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, দৈনিক আল ইহসানের কথা বলা হয়, সেটা আমাদের আমরা বের করার জাতীয়ভাবে ব্যাপক বের করার নিয়োগ করেছি। সামনের মাসে ইনশাল্লাহ আমরা কোরবানির ঈদের পরে আমরা ইনশাল্লাহ দৈনিক আল ইহসান